বন্দরের মুসাপুর ইউনিয়নের শাসনের বাগ এলাকার ইটভাটার মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুতালিবকে এই গায়েরি কতিপয় চিহ্নিত সন্ত্রাসী নির্মমভাবে হত্যা করে। তার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাসনের বাগ এলাকার সর্বস্তরের মানুষ মানববন্ধন করে। মানববন্ধনে এলাকার জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মুতালিবের পরিবারবর্গ। মানববন্ধনে তারা তাদের গ্রামকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার করেন। সেই সাথে ইসমাইল ও নবী হোসেন গঙ্গদের গ্রাম থেকে বহিষ্কার ও ফাঁসির দাবিতে সোচ্চার ছিল শাসনের বাগ এলাকার সর্বস্তরের জনগণ। মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে। তন্ময় আহমেদের ক্যামেরায় রিপোর্ট শাহজাহান চৌধুরী, NANTV, নারায়ণগঞ্জ।